হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট স্টাইলে বিফ চাপ রান্না করা যায়। বিফ চাপ বানানোর জন্য আমি যে সব উপকরণ নিয়েছি তা হলো পেঁপে, সরিষা, চারমগজ, পোস্ত, কাজু, টক দই। টক দইটা পরে ব্যবহার করা হবে। প্রথমে পেঁপে, সরিষা, পোস্ত, কাজু ভালোভাবে বেটে আলাদা করে রাখবো। তারপরে একটা পেঁয়াজ ও তিন চারটি কাঁচা লঙ্কা বেটে নেওয়া হলো। বিফটা ম্যারিনেট করার জন্য প্রথমে যেগুলো বাটা হয়েছিল সেগুলো একটা জায়গায় নিয়ে নেওয়া হলো। তার মধ্যে দেওয়া হলো এক চামচ আদা রসুন বাটা, এক বাটি দই, এক চামচ নুন, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ চাপ মশলা। এই চাপ মশলা কিভাবে বানাতে হবে আমি ডিসক্রিপশন বক্সে তার ভিডিওর লিংক দিয়ে দেব। আর দেওয়া হলো হাফ চামচ জাফরান, এক চামচ গোলাপ জল আর এক ড্রপ মিঠে আতর ও এক চামচ সরিষার তেল। চাপের জন্য কেটে রাখা বিফটা এবারের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে 30-40 মিনিটের জন্য। কড়ার মধ্যে 1-2 কাপ তেল দিয়ে তার মধ্যে 1-2 পেঁয়াজ ভালোভাবে ভেজে পেরেস্তা করে তুলে নেব। এটা রান্নার সব থেকে শেষে ব্যবহার করা হবে। তেলের উপর হাফ চামচ গোটা জিরে, 1টি শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা দিয়ে ম্যারিনেট করে রাখা বিফটা দিয়ে দিতে হবে। পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে করতে হবে 35-40 মিনিট অবধি এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে বসে না যায়। ৩৫-৪০ মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আর দিতে হবে 1 চামচ গোলাপ জল আর 1 ড্রপ মিঠে আতর। Thank you.
এখানে সবশেষে টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।